হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি কুকিং রেসিপিস। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এলাম পালক পনিরের রেসিপি। নান, তন্দুরি রুটি, কুলচা এসবের সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগে। রেসিপিটা তৈরি করছি, যা যা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পালং শাক আমি দুয়াটি নিয়েছি, পনির নিয়েছি 400 গ্রাম, একটা বড় মাপের পেঁয়াজকে খুব মিহি করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন আছে, বাটার নিয়েছি 2 টেবিল স্পুন, সাদা জিরে ফোড়নের জন্য কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, কসুরি মেথি, নুন, আদা বাটা 1/2 টিস্পুন লাগবে, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের থেকেও একটু কম, হলুদ গুঁড়ো 1 পিঞ্চ, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, চিনি স্বাদ মতো। পালং পনির বানানোর জন্য প্রথমেই আমি নুন জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং পাতাগুলো আমি সেদ্ধ করে নেব। দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়ে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এগুলোকে আইস কুল ওয়াটারে আমি কিছুক্ষণ সোক করব, তার ফলে এর যে একটা গ্রিনিশ কালার সেটা থাকবে। এখানে একটা পাত্রে আমি আইসগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পালংগুলো দেব। দু মিনিট থেকে 3 মিনিট আমি আইস ওয়াটারে রাখবো, তারপর এগুলো থেকে জল ঝরিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব স্মুথ একটা ব্লেন্ড কিন্তু করতে হবে। পনিরগুলোকে আমি এরকম স্কোয়ার শেপে টুকরো করে নিয়েছি। এখন আমি পালংগুলোকে খুব স্মুথ একটা পেস্ট করে নেব। পালংগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হলে দিচ্ছি সাদা জিরে, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। বাটার না দিতে চাইলে রিফাইন্ড অয়েলেও রেসিপিটা তৈরি করতে পারেন, অথবা একটা ফ্লেভারও দরকার অথচ বাটার খাবেন না, তাহলে রিফাইন্ড অয়েলের সাথে খুব সামান্য পরিমাণ বাটার মিশিয়ে ফোড়ন দিয়ে তারপর রান্নাটা করতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা কুচি, সব কিছু মেরে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু পালংয়ের যে একটা সবুজ কালার সেটা নষ্ট হয়ে যায়। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, চিনি, নুন দিচ্ছি টেস্ট অনুযায়ী, সব কিছু মিশিয়ে আবারও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পালং। খুব সুন্দর একটা গ্রিন কালার আছে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর লো ফ্লেমে 4-5 মিনিট আমি এটা রান্না করে নেব। পালংটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। ফ্লেমটা মিডিয়াম হাই করে দিচ্ছি, এটা আর একটু গাঢ় করার জন্য আমি হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। অনেকে এতে একটু আটা বা কর্নফ্লাওয়ারও মিশিয়ে দেয়, তাতে টেক্সচারটা একটু ঘন হয়। আমি সেসব কিছু দিলাম না, এমনিতেই একটু হাই ফ্লেম করে ফুটিয়ে নিলেই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি ঢেকে দিলাম ফ্লেভারটা পুরোপুরি অ্যাবজর্ব হওয়ার জন্য। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর খুব আলতো হাতে নেড়ে দিচ্ছি পুরোটা, বেশি জোরে জোরে নাড়লে পনিরগুলো ভেঙে যাবে। এবার আমি ওপর থেকে দিচ্ছি ফ্রেশ ক্রিম, ব্যাস তৈরি হয়ে গেছে পালং পনির। সব কিছু খুব আলতোভাবে আবারও আমি নেড়ে দিলাম, আর এবার আমি ফ্লেম অফ করে নামিয়ে
এটা সার্ভ করব। ভীষণ ডেলিশিয়াস পালং পনিরের রেসিপি তৈরি হয়ে গিয়েছে। টেস্টি অ্যান্ড ইয়ামি পালক পনির তৈরি হয়ে গিয়েছে। গরম গরম নান বা কুলচা রুটির সঙ্গে সার্ভ করুন, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকেও ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।